नमस्कार बंधुरा अनुज कूकिंग एंड व्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत। तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। तो देखो आज के तुम्हारे संगे दारुण एक फाटाफाटी रेसिपी निये चले एसेछि। तुम्हारा रेसिपी देखे ही बुझते पारछो कतटा सुंदर लागछे देखते और कतटा सुंदर देखते जखन लागछे तखन खेतेओ कतटा सुंदर लागबे। तो आज के रेसिपिर नाम होच्छे निरामिष दई पटल। तो तुम्हारे बाड़ीते जस्ट एई पटल थाकले एई माने झटपट रेसिपिटी तैरि हये जाबे। तो आज के तुम्हारे संगे खूब अल्प उपकरणे अल्प समये किभाबे एई पटलेर रेसिपिटी तैरि करलाम सेटाई तुम्हारे संगे शेयर करलाम। तो देखो एखाने 500 ग्राम एकदम टाटका पटल निये निएछि। पटलटा आमि दुपाशेर माथाटा छेड़े माझे माझे एकटु खोसा छाड़िये निच्छि। तो देखो तोमरा किन्तु पुरोटा खोसा छाड़िये निओ ना, आबार पुरोटा खोसा छाड़िये निले किन्तु पटलटा एकदमई गले जाबे, भालो लागबे ना खेते। तो देखो एइभाबे आमि सबकटा पटल केटे नेब। तो देखो पटलेर खोसाटा छाड़िये आमि एई पटलेर गाए माझे माझे काट लागिये दिच्छि, जाते पटलेर माने जे मशलागुलो देवा होबे सेगुलो जेन पटलेर भेतरे जाए, पटलटा खेते जेन भालो लागे। तो देखो एकई पद्धतिते आमि सबकटा पटल केटे निएछि, तोमरा एइभाबे पटलगुलो केटे नेबे। तो पटलगुलो आमार काटा हये गेछे, आमि एकटु हालका जले ओपर दिये पटलगुलो एकटु धुये निच्छि खूब भालोभाबे। तो देखो पटलटा आमार धोया हये गेछे। एखाने आमि निये निच्छि हालका एकटु लवण आर निये निच्छि हालका एकटु हलुद गुड़ो। तो लवण और हलुद गुड़ो दिए आमि पटलटा खूब भालो करे माखिये राखबो। तो बंधुरा एखाने लवण और हलुद गुड़ो दिए माखानोर एकटाई कारण, जाते पटलटा एकटु नरम हये आसे आर एई लवण और हलुदटा जेन पटलेर भेतरे भालोभाबे ढुके जाए, ताहले माने खेते पटलटा खेते भालो लागबे। तो भाजार आगे आमि एटा माने हलुद और लवणटा माखिये किछुक्षणेर जन्य रेखे देबो। तारपरे देखो एखाने बंधुरा आमि टक दई निये निएछि 100 ग्राम मतो। टक दईटा निये आमि खूब भालोभाबे फेटिये नेबो। বন্ধুরা এখানে কিন্তু মিষ্টি দই নেওয়া যাবে না, এখানে টক দই নিতে হবে তোমাদের। তো আমি এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। টক দইটা ফেটিয়ে নেওয়ার পর দেখেন এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি কিছু আদা কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু লঙ্কা কুচি। এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তারপরে দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে এখানে একটা আরেকটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি শুকনো মশলার একটা পেস্ট করে নেব। তো দেখো প্রথমেই আমি জিরে দিয়ে দিলাম এক চামচ, এক চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। তো দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি এক চামচ। তো লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দেবে, কতটা ঝাল তোমরা চাইছো। তো দেখো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব এক থেকে দেড় চামচ মতো বা তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা দিতে পারো। আমার যেটুকু পরিমাণ মনে হলো আমি দিলাম এক চামচ মতো, দেড় চামচ মতো হলুদ গুঁড়ো। তো দেখো আমি এখানে অল্প অল্প জল দিয়ে পেস্টটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি, যাতে পেস্টের মধ্যে কোনো দানাদার বা গোটা ভাব না থাকে। তো খুব ভালো করে আস্তে আস্তে আমি পেস্টটাকে তৈরি করে নিচ্ছি। তোমরা শুকনো যে মশলাগুলো বা ভাজা মশলা থাকে, গুঁড়ো মশলা থাকে, সেগুলোর এইভাবে পেস্ট করে মানে কিছুক্ষণ রেখে দেবে। তো দেখবে তারপরে পেস্টটা ফুলে একদম মানে খুব সুন্দর হয়ে যায়। তো দেখো এখানে আমাদের পেস্ট একদম রেডি। এটা আমরা আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে পেস্টটা সুন্দর হয়ে যায়। এটা দেখো কতটা পাতলা রয়েছে, এর পরে যখন করবো তখন দেখতে পাবো কতটা গাঢ় হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি আবার একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে কিছুটা কাজু বাদাম আর নিয়ে নেব তিন চামচ মতো পোস্ত। তোমরা এখানে পোস্তটা কম বেশি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই পোস্তটা আর কাজু বাদামটা আমি কিছুক্ষণের জন্য জলে মিশিয়ে রাখবো, যাতে এগুলো একটু নরম হয়ে যায় আর এর পেস্টটা করতে সুবিধা হয়। তো আমি জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তো পেস্টটা করে নিয়েছি। তো এরপরে দেখো আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো দেখো বন্ধুরা তেলটা আমি দিয়ে দিয়েছি আর আমার তেলটা গরম হয়েও গিয়েছে। এর মধ্যে আমি যে হলুদ আর লবণ মাখানো পটলগুলো রেখেছিলাম ওইগুলো আমি একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। তো দেখো আমি এখানে নাড়াচাড়া করে খুব ভালো করে পটলগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। বন্ধুরা ভাজার সময় খেয়াল রাখবে পটলগুলো যেন লেগে না যায়, তাহলে কিন্তু মানে পটল থেকে পোড়া পোড়া গন্ধ আসলে কিন্তু পটল খেতে ভালো লাগবে না। তো দেখো আমি ওই জন্য অনবরত মানে মাঝে মাঝে নেড়েই যাচ্ছি, যাতে পটলগুলো নিচ থেকে লেগে না যায়। আর বন্ধুরা এখানে কিন্তু তোমরা পটলটা ঢাকা দিয়ে কেউ ভাজবে না, তাহলে কিন্তু পটল থেকে জল উঠে আসবে, পটল খেতে ভালো লাগবে না। তোমরা একদম হালকা বা মিডিয়াম, সরি হালকা না, মিডিয়াম লো রেখে তোমরা এই পটলগুলো ভেজে নেবে একটু ব্রাউন কালার করে, কিন্তু কেউ ঢাকনা দিও না। তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নেব।
তো পটলগুলো তুলে নিয়েছি, এই তেলটা এখন থাক। আর আমি তোমাদের দেখিয়ে দিই আর কি কি উপকরণ লাগছে। তো দেখো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কার আদা লঙ্কার পেস্ট, এখানে রয়েছে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা, আর এই পাশে রয়েছে যে শুকনো মশলার পেস্ট করেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটার পেস্ট রয়েছে। আর ওপরে রয়েছে ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। তো দেখো তেল আমার আর একটু ভালো করে গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো ফোড়নে লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যাতে আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভাজবো বন্ধুরা যতক্ষণ না মানে তেলটা আর আদাটা ছাড়া ছাড়া ভাব মনে না হয়। তো দেখো এখানে আমার আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি এক চামচ চিনি। তো তোমরা তোমাদের মানে মিষ্টি কীভাবে খাবে সেই অনুসারে চিনিটা দিতে পারো কম বেশি করে। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্টটা, পোস্তর পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে দেখো একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাগুলো গোলানো ছিল, পেস্ট করা ছিল সেটা, এটা বন্ধুরা আমি কিন্তু কষিয়ে নিইনি, কারণ এটা ভাজা মশলা, তোমরা যদি মনে করো কষিয়েও নিতে পারো। তো আমি মনে করেছি এটা ভাজা মশলা, এটাকে আমি কষাবো না, এটাকে আমি ডাইরেক্ট পোস্তর ওপরে দিয়ে দেবো, মানে খুব একটা বেশি কষানোর দরকার নেই তেলের উপর দিয়ে, তাহলে একটু পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যেতে পারে, তার জন্য আমি ঝোলের উপরে দিয়ে দিয়েছি পোস্তর পেস্টের ওপরে। তো এরপরে দিয়ে আমি পটলগুলো ছেড়ে দিয়েছি, পটলগুলো ছেড়ে একটু জাল করে নেব, দেখো একটু ফুটছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমরা যদি মনে করো গ্রেভি গ্রেভি রাখবে খুব একটা, তো রাখতে পারো, তবে পরে কিন্তু এটা শুকিয়ে একদম গ্রেভি হয়ে যায়। তো তার জন্য আমি এখানে একটু মানে অল্প পরিমাণে জল অ্যাড করে নিয়েছি, তো পরে যাতে শুকিয়ে গেলে অসুবিধা না হয়, তো তাই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। তোমরা যদি গ্রেভি রাখতে চাও গ্রেভি রাখতে পারো, একটু ঝোল করতে চাও ঝোল করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর ঢাকনা দিয়ে বন্ধুরা তোমরা একটু মাঝে মাঝে চেক করে দেখো নিচ থেকে লেগে না যায়, কারণ এটা একটু গ্রেভি হচ্ছে ওই জন্য নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা নিরামিষ দই পটল রেসিপি আমার রেডি। তো আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু এক চামচ ঘি দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা তোমরা বাড়িতে খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে, একদম নিরামিষ যারা খেতে চাইছো তারা এই রেসিপিটি নিরামিষভাবে তৈরি করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখতে এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে পরবর্তীতে আমি তোমাদের ভিডিও দিতে আরও উৎসাহ পাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।